সালোক সংশ্লেষণের অন্ধকার বা আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটে। এই কার্বন ডাইঅক্সাইডের বিজারণ বিভিন্নভাবে হয়ে থাকে, তার মধ্যে একটি হচ্ছে কেলভিন চক্র। বিজ্ঞানী কেলভিন এই চক্রে উদ্ভিদের দেহে কিভাবে এই কার্বন ডাইঅক্সাইডের বিজারণ হয় তা সম্পর্কে ধারণা দেন এবং তার নাম অনুসারে এটি কেলভিন চক্র নামে পরিচিত, এবং 1961 সালে তিনি এই কেলভিন চক্রের কারণে নোবেল পুরস্কার পেয়ে থাকেন। আমরা এই কেলভিন চক্র সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানি। সবুজ উদ্ভিদের পত্ররন্ধ্রের মাধ্যমে পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে এবং পাতার কোষে 5 কার্বন বিশিষ্ট রাইবুলোজ 1,5-ডাইফসফেট থাকে। এই 5 কার্বন বিশিষ্ট রাইবুলোজ 1,5-ডাইফসফেট কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড তৈরি করে। এই কিটো অ্যাসিড খুবই অস্থায়ী হয়ে থাকে। অস্থায়ী হওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি বিয়োজিত হয়ে যায়। বিয়োজিত হয়ে সে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে এবং এ সময় 2-অণু-3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়ে থাকে। এই কেলভিন চক্রে, সমগ্র কেলভিন চক্রের প্রথম স্থায়ী উপাদান হচ্ছে এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। যেহেতু এটা 3 কার্বন বিশিষ্ট, তার জন্য এই কেলভিন চক্রকে C3 চক্র বলা হয়ে থাকে, অর্থাৎ কেলভিন চক্রকে কেলভিন চক্র বা C3 চক্র বলা হয়ে থাকে। যেসব উদ্ভিদে C3 চক্র হয়ে থাকে, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিডই তাদের প্রথম স্থায়ী যৌগ হয়ে থাকে, তাদেরকে C3 উদ্ভিদও বলা হয়ে থাকে। এরপরে আলোক পর্যায়ে যে ATP এবং NADH2 তৈরি হয়ে থাকে, তারা বিয়োজিত হয় এবং 2-অণু-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারালডিহাইড ডাইহাইড্রি অ্যাসিটন নামে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট নামে অণু তৈরি করে, এবং এইসব অণু তৈরি করতে যে শক্তি তৈরি হয়ে থাকে, শক্তির প্রয়োজন হয়, তা ATP বিয়োজিত হয়ে ADP এবং NADH2 সরবরাহ করে থাকে। পরবর্তীতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। এই রাসায়নিক বিক্রিয়া সংগঠন থেকে 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট থেকে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় এবং রাইবুলোজ 1,5-ডাইফসফেট তৈরি হয়ে থাকে। এই রাইবুলোজ 1,5-ডাইফসফেট পরবর্তীতে কেলভিন চক্রের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ তা চক্রাকারে চলতে থাকে। এভাবেই কেলভিন চক্র সমাপ্ত হয়। তাহলে কেলভিন চক্রতে কি হয় তা আমরা আরেকবার একটু দেখে আসি। সবুজ উদ্ভিদে পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ কোষে প্রবেশ করে। এই কোষের মধ্যে 5 কার্বন বিশিষ্ট রাইবুলোজ 1,5-ডাইফসফেট থাকে, তা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে 6 কার্বন বিশিষ্ট কিটো অ্যাসিড তৈরি করে। এই কিটো অ্যাসিড অস্থায়ী, তা খুব তাড়াতাড়ি বিয়োজিত হয়ে 3 কার্বন বিশিষ্ট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, এবং এই সমগ্র চক্রের মধ্যে এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডই প্রথম স্থায়ী যৌগ। এর জন্য এর নাম অনুসারে এই চক্রকে C3 চক্র বলা হয়ে থাকে। পরবর্তীতে এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারালডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট উৎপন্ন হয়, যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা ও রাইবুলোজ 1,5-ডাইফসফেট তৈরি হয়, এবং এই রাইবুলোজ 1,5-ডাইফসফেট পরবর্তী চক্রে বিক্রিয়া শুরু করে, চক্রাকারে বিক্রিয়া শুরু করে।